হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অনলাইন ফিস ডেলিভারির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। প্রিয় দর্শক, প্রত্যেক দিনের ন্যায় আজকেও হাজির হয়েছি বাণিজ্যিকভাবে মাছ চাষ করে লাভবান হওয়া যায় এমন একটি মাছের পোনা নিয়ে। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমি আপনাদের সাথে হাজির হয়েছি গুলশা মাছের পোনা নিয়ে কথা বলতে। গুলশা মাছের একক চাষ পদ্ধতি সম্পর্কে আমাদের অনেকের মধ্যে কিন্তু তেমন কোনো ধারণা নেই। গুলশা আমাদের দেশে বেশ জনপ্রিয় একটি মাছ। এই মাছ খেতে যেমন সুস্বাদু, তেমনই রয়েছে বিভিন্ন পুষ্টি উপাদান। আগের দিনে আমাদের দেশের প্রাকৃতিক উৎসগুলোতে প্রচুর পরিমাণে গুলশা মাছ পাওয়া যেত, তবে কালের বিবর্তনে এই মাছটি বিলুপ্তির হাত থেকে রক্ষা করার জন্যই চাষের কিন্তু কোনো বিকল্প নেই। প্রিয় দর্শক মণ্ডলী, বর্তমান সময়ে এই মাছের পোনাগুলোকে আমরা হ্যাচারি ব্যবস্থাপনার মাধ্যমে উৎপাদন করে আপনাদের মাঝে দিয়ে আসছি দীর্ঘদিন ধরে। তাই আপনি চাইলে আমাদের কাছ থেকে এই মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন। স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া রয়েছে, অথবা আপনি চাইলে আমাদের ঠিকানায় সরাসরি এসেও এই মাছের পোনাটি সংগ্রহ করতে পারেন। প্রিয় দর্শক, এই মাছটি চাষ করার জন্য আপনাকে সর্বপ্রথম পুকুর প্রস্তুত করতে হবে। গুলশা মাছের চাষ করার জন্য 15-25% পরিমাণ জায়গা সবচেয়ে ভালো হয়। প্রিয় দর্শক মণ্ডলী, এভাবে গুলশা মাছের জন্য পুকুর প্রস্তুত করতে হবে। এবার আসুন আমরা যে বিষয়টি নিয়ে কথা বলি, সেটি হচ্ছে পুকুর প্রস্তুতির আরেকটি বিষয়। সেটি হচ্ছে প্রতি শতাংশে 1 কেজি হারে চুন প্রয়োগ করে পানির গুণগত মান ঠিক রাখতে হবে। আর চুন প্রয়োগের 2-3 দিন পর প্রত্যেক শতকে 6 কেজি হারে গোবর সার আপনাকে প্রয়োগ করতে হবে। প্রিয় দর্শক মণ্ডলী, এবার আসুন আমরা কথা বলি পোনা মজুদ সম্পর্কে। আপনারা ইতিমধ্যে আমাদের স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনি আমাদের কাছ থেকে এই মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন। বাণিজ্যিকভাবে চাষ করার লক্ষ্যে আমরা কিন্তু প্রত্যেকটি মাছের গুণগত মান ঠিক রেখে নিজস্ব পরিবহন দ্বারা অক্সিজেন করে প্রত্যেকটি মাছকে কিন্তু আপনাদের কাছে পৌঁছিয়ে দিচ্ছি খুব ভালোভাবে। এই পরিবহনকৃত মাছটিকে আপনারা অবশ্যই অ্যান্টিফাঙ্গাল দ্রবণে গোসল করিয়ে তারপরে কিন্তু পানির তাপমাত্রার সাথে খাপ খাইয়ে নেওয়ার পরে কিন্তু অবমুক্ত করবেন। প্রিয় দর্শক, এবার আসুন আমরা এই মাছটির খাবার নিয়ে কথা বলি। প্রিয় দর্শক মণ্ডলী, এই মাছটির খাবার নিয়ে কথা বলতে গেলে আমার বলতে হবে প্রত্যেকটি মাছের দৈহিক ওজনের উপরে ভিত্তি করে আপনাকে মাছকে কিন্তু খাওয়াতে হবে। এতে করে আপনার যে পরিমাণ খাদ্য লাগবে ঠিক ততটুক পরিমাণে কিন্তু তারা খাবে, অর্থাৎ আপনার খাদ্য কিন্তু নষ্ট হবে না। প্রিয় দর্শক, এবার আরেকটি বিষয় সম্পর্কে কথা বলবো। গুলশা মাছের পোনা মজুদের পর থেকে কিন্তু মাছের দেহের ওজনের শতকরা 2-6 ভাগ হারে সম্পূরক খাদ্য দিতে হবে, এটি কিন্তু আপনাকে মনে রাখতে হবে। তাই সেই লক্ষ্যে আপনাকে অবশ্যই সয়াবিন পাউডার 20%, আটা 4%, চালের কুড়া 20%, ফিশমিল 30%, ভিটামিন ও খনিজ লবণ 1%, সরিষার খৈল 15%, মিট ও বিন বোন মিল যেটি রয়েছে সেটি হচ্ছে 10% মিশ্রণ করে খাওয়াতে হবে। এরপরে কয়েকদিন পর জাল টেনে মাছের দৈহিক বৃদ্ধি পর্যবেক্ষণ আপনাকে করতে হবে। রোদের দিনে জৈব সার হিসেবে পুকুরে গোবর ছিটিয়ে দিতে হবে। আর যদি সম্ভব না হয় তাহলে সপ্তাহে একবার পুকুরে আপনার অরোরা টেনে দিতে হবে। কোনো কারণে পুকুরের পানি কমে গেলে বাহির থেকে বিশুদ্ধ পানি সরবরাহ করতে হবে। প্রিয় দর্শক, আশা করি প্রত্যেকটি বিষয় সম্পর্কে আপনারা সুষ্ঠুভাবে ধারণা পেয়েছেন। তাই আপনাদের সাথে কথা বলবো নতুন একটি ভিডিওতে। সেই পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।